উঠে গেছে এই নেত্রী চিনি কল খেয়েছে এই নেত্রী পাট কল খেয়েছে এই নেত্রী বিদ্যুৎ খেয়েছে এক প্রকল্পের টাকা তিনবার নিয়েছে এর নাম হলো তার উন্নয়ন শেখ হাসিনা দেখা চ্যালেঞ্জ করলাম দেশে এক প্রকল্পের টাকা তিনবার নেয় নাই সে যদি দেখাতে পারে রাজনীতি ছেড়ে দেব কুইক রেন্টালের নামে বিদ্যুতের টাকা নষ্ট করেছে আর 40,000 কোটি টাকা পাচার করেছে এই কুইক রেন্টালের নামে 24,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি 12,000 লাগে না এরপরেও তার পিঠে দোস্ত ভারতের কাছ থেকে বিদ্যুৎ আনতে হচ্ছে তার রাজনীতি ক্যারিশমা এটা পাড়া গ্রাম মহল্লা সব জায়গায় খোঁজ দেন শেখ হাসিনাকে কেউ ভালোবাসে না এই আমলারা কেউ ভালোবাসে না আপনারা কি ভালোবাসেন কেউ কি ভালোবাসে তাহলে তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই তাকে কেউ ভালোবাসে না সে কেমনি ক্ষমতা থাকে তাকে কেউ ভালোবাসে না সে কেমনি বড় বড় কথা বলে আজকে বড় বড় কথা বলে মানুষকে অপমান করে অপদস্থ করে রাজনৈতিক সৌজন্যতা নষ্ট করে দিয়েছে তাকে তাকে হুমকি দেয় ধমকি দেয় সেই মানুষ এই দেশের প্রধানমন্ত্রী হয় কিভাবে আমরা এ ধরনের অহমিকা সম্পন্ন গুমার এবং এক রকম প্রধানমন্ত্রী চাই না আমরা চাই জনগণের ক্ষমতার একজন প্রধানমন্ত্রী জনগণের ক্ষমতা যেদিন আসবে সেদিন আমার ছাত্র ভাইদেরকে গ্রেপ্তার হতে হবে না অধিকার বঞ্চিত মানুষকে গ্রেপ্তার হতে হবে না অধিকারের জন্য কথা বলে মানুষ গ্রেপ্তার হতে হবে না ধন্যবাদ সবাইকে সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা জানেন যে কিছুক্ষণ পরে কিন্তু মাগরিবের আজান দিবে সবাই বক্তব্য দেওয়ার সময় সময়ের দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ধন্যবাদ আমি দুই মিনিটের মধ্যে শেষ করব গতকাল আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী যুব সমাবেশ থেকে বলেছে যে 8 পাস আর এসএসসি ফেল এদেরকে দিয়ে রাষ্ট্র চালানো যাবে না আমরা প্রশ্ন করতে চাই তাহলে কি এই ভোট টাকা আওয়ামী লীগ সরকারকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে যদি একজন অশিক্ষিত মানুষ রাষ্ট্র পরিচালনা করতে না পারে তাহলে ভোট টাকা এবং তার সর্দার কিভাবে রাষ্ট্র পরিচালনা করে বন্ধুগণ সুতরাং আমরা বলতে চাই অনতিবিলম্বে আপনাদের এই অবৈধ ক্ষমতা ছাড়তে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে আগামীতে ইভিএম এ আপনাদেরকে কোন নির্বাচন করতে দেওয়া হবে না আপনারা দেখেছেন প্রতি বছর দেশ থেকে 72,000 কোটি টাকা পাচার হচ্ছে জাতিসংঘ আমেরিকা বলেছে সকল দলের অংশগ্রহণে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে ভারতও একই কথা বলেছে আজকের বাংলাদেশে সারা দেশে প্রতিবাদ চলছে সহসমাবেশ করছে আর সেই সময় সরকার কি করছে তারা মৃত মানুষকে গ্রেপ্তার করতে যাচ্ছে আপনারা দেখেছেন 12 বছর আগে ফরিদপুরের একজন বিএনপি নেতা সে মারা গেছে 12 বছর আগে মারা গেছে এখন তাকে গ্রেপ্তার করতে গেছে তাকে গ্রেপ্তার করতে কবরের মধ্যে সারাশি অভিযান চালিয়েছে এ হচ্ছে আওয়ামী লীগের ফাঁসিবাদের রাজনীতি এ হচ্ছে আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের রাজনীতি আজকের বাংলাদেশে গণ অধিকার পরিষদ আপনাদেরকে স্বৈরতন্ত্রের রাজনীতি করতে দিবে না গণ অধিকার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের 24 জন ছাত্র নেতাকে গ্রেপ্তার করেছেন আমরা বলতে চাই ছাত্র নেতাদেরকে গ্রেপ্তার করে আলেমুল আমাদেরকে গ্রেপ্তার করে ওই ক্ষমতার মশনা টেকানো যাবে না আপনারা বলছেন খেলা হবে কিসের খেলা কিসের খেলা খেলবেন আমরা বলতে চাই আগামীতে খেলবে জনগণ জনগণ দাঁত ভাঙা খেলা খেলবে যদি ভোট চুরি করতে আসেন জনগণ দাঁত ভাঙে পুতলা করে দিবে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই আপনারা রাজপথে নামুন গণ অধিকার পরিষদ রাজপথে রয়েছে অনতিবিলম্বে 16 জন গ্রেপ্তারকৃত ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে জামিন দিতে হবে মোদি বিরোধী আন্দোলনে গ্রেপ্তারকৃত প্রায় 2,000 আলেম আলেমা তারা এখনো পর্যন্ত কারাগারে অন্ধকার প্রকোষ্ঠ রয়েছে তাদেরকে জামিন দিতে হবে সকল রাজবন্দীর জামিন দিতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে গণ অধিকার পরিষদের মূল লক্ষ্য হচ্ছে এই আটক
প্রকৃত ছাত্র নেতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে সংগ্রামী সাথে বন্ধুগণ বিপিনুর একটা কথা বলেন বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ বিপদ বিএনপি বিপদ এবং জাতীয় পার্টি মুসিবত তার মধ্যে একমাত্র মহব্বতের দল ভালোবাসার দল হচ্ছে গণ অধিকার পরিষদ সংগ্রামী সাথে বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য রাখবেন নৈতিক সমাজের সভাপতি সম্মানিত জেনারেল জেনারেল আমসা অবসরপ্রাপ্ত আমসা আমিন ভাই কোনের বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গণ অধিকার পরিষদের সংগ্রামী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সময় খুব কম সংক্ষেপে বলবো সরাসরি সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন আমাদের তরুণ তরুণী নেতৃবৃন্দ আছেন সাংবাদিক ভাইরা আছেন সবাই জানেন এখন সময় সংগ্রামের সময় কারো সাথে অনুরোধ করে উপরোধ করে কিছুই আদায় করা যাবে না গণজাগরণ গণ অভ্যুত্থান ছাড়া আমি কোনো পথ দেখতে পাচ্ছি না সেখানে গণ অধিকার পরিষদ একটি মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে আপনাদের সবাইকে নৈতিক সমাজের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে আমার সঙ্গে আছেন আমাদের প্রবীণ নেতা মেজর মুজিবুল হক আমাদের সাথে আছেন সাংবাদিক নেতা মির্জা জাহাঙ্গীর সহ আরো অনেকেই নৈতিক সমাজে সবাই পূর্ণ সংহতি আপনাদের জ্ঞাপন করছি একই সাথে আমরা বলবো একই সাথে আমি বলবো এখন যে সময় এই সময়টা আসলে বিশাল একটা যুগ সন্ধিক্ষণ বাংলাদেশের 50 বছর ইতিহাসে অনেকবার এরকম ঘটনা হয়েছে কিন্তু এবার যে দিক নেবে বাংলাদেশ বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র যুব নেতৃত্ব সেই দিক এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমরা সব উল্টা পাল্টাই দিতে পারি সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে এই সংবিধান বদলাতে হবে প্রধানমন্ত্রীর ক্ষমতা বন্ধ করতে হবে এবং আমাদের নির্বাচন ব্যবস্থাকে অবশ্যই একেবারে নিরপেক্ষ মুক্ত আবাদ করতেই হবে এই সরকার তা করবে না কোন সরকার করবে আমরা জানি একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার একান্ত প্রয়োজন এবং এখন গ্রামের লোক আমাকে বলে যে ভাই ব্রিটিশ আমলে আমরা খারাপ ছিলাম পাকিস্তান আমলেও খারাপ ছিলাম এখন দেখি আরো খারাপ কি করতে হবে ভাই বলেন ইংলিশদের নিয়ে আসে গ্রামের মানুষ বলে ইংরেজদের নিয়ে আসে তো তাই নাকি হ্যাঁ কেন আপনার জাতিসংঘকে বলতে পারেন না এমন যদি পরিস্থিতি হয় যেখানে এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কোন নিয়ন্ত্রণ রাখতে পারবে না কিছুদিনের মধ্যেই দেখবেন একটা অসহযোগ আন্দোলন সৃষ্টি হয়ে যেতে পারে তখন আমি মনে করি আমাদের